হত্যা করা হলো। তারই লোক সেক্রেটারি, যে সেক্রেটারি তখন ছিল অ্যাটেন্ডেন্সে, তার একটা স্টেটমেন্ট ওই দিন উঠেছে, সেই স্টেটমেন্টে বলেছে কেবল মঞ্জুরকেই হত্যা কর নাই, জিয়াকে হত্যা কর নাই, আমরা 13 জন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, তার বিচার আজও হয় নাই। মধ্যের থেকে তাহেরকে, যে নাকি জিয়াউর রহমান বিপদে ছিল, তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল, সে তাহেরের বিচার হলো জিয়ার হাতে, মৃত্যু তার ঘোষণা করা হলো। এরকম দেশে শুনিনি, কোনো দেশে শুনিনি, অনেক পিছিয়ে, একটা রাজাকারকে সে ধরে নাই, সব রাজাকারকে ছেড়ে দিয়েছে, তারই অর্ডারে সব রাজাকারকে ছেড়ে দেওয়া হয়, তারই অর্ডারে পঞ্চম সংশোধনী হয়। আমার আমার পার্ট ইন্ডাস্ট্রি যখন ধ্বংস করছে তখন ধ্বংস, আমার কী কী আছে পার্ট, ইক্ষু আর চামড়া, তিনটে হলো আমার সম্পদ। ইন্ডিয়ারও পার্ট তারা বিদেশে রপ্তানি করে 17% তারা ফরেন এক্সচেঞ্জ আর্ন করে, তাকে আমরা ডিফিট দেওয়া আমাদের অর্জন বেড়ে গেল, অর্থাৎ এটাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।